ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। ডিয়ার অডিয়েন্স, সিঙ্গার অথবা বাটারফ্লাই সেলাই মেশিনের যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওতে জানাবেন। তো আমরা আজকে দেখবো যে আমাদের এই মেশিনটার কী সমস্যা। আমাদের এক আপু এই মেশিনটা নিয়ে আজকে কয়েকদিন যাবৎ বকতেছে। কী সমস্যা আপা এই মেশিনটার? মেশিনটা অনেক জাম, চলেই না, চাকা ঘুরে মেশিন ঘুরে না, অনেক জাম না হয়ে যায় খুব। দেখি চালান তো দেখি একটু। আমরা দেখতে পাচ্ছি যে মেশিনের চাকা ঘুরতেছে, মেশিনের চাক্কা ঘুরতেছে, পিতা ঘুরতেছে, এবং কি মেশিনটা ঘুরতেছে না। হ্যাঁ, এই যে পিতা ঘুরতেছে কিন্তু মেশিনটা ঘুরতেছে না। অর্থাৎ আমাদের মেশিনটা এই সমস্যাটা কতদিন যাবৎ? সপ্তাহখানিক। মানে আপনি কোনো কাজ করতে পারতেছেন না? দেখি আপনি একটু ই করেন তো। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে এই মেশিনটা অনেক জাম হয়ে আছে। তো এই বাটারফ্লাই সেলাই মেশিনগুলো জাম হওয়ার কয়েকটা কারণ থাকে, সে কারণগুলো আমরা আজকে খুঁজে বাইর করব। তো কয়েকটা কারণের মধ্যে এর মধ্যে আপনি একটু উঠেন, আমি একটু দেখি কী সমস্যা এই মেশিনটার। কয়েকটা কারণের মধ্যে আমরা সুতোটা খুলে নিল, কাপড়টা বাইর করে নিলাম। এখানে আমরা এই বেল্টটাকে খুলে নেব এবং আমরা এই মেশিনটাকে উল্টিয়ে নেব। হ্যাঁ, মেশিনটাকে উল্টিয়ে নেব। উল্টিয়ে নেওয়ার পরে এই বাটারফ্লাই সেলাই মেশিনের যেই জাম হওয়ার কয়েকটা কারণ সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এবং কি এই আজকে এই মেশিনটা কোথায় থেকে জাম লাগছে সেটি আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো ডিয়ার ফ্রেন্ডস, এখানে এই যে কানেক্টিংগুলো রয়েছে, এই কানেক্টিংগুলো অনেক সময় এখানে ফুল প্রেশার থাকলে, এই স্ক্রুর ফুল প্রেশার থাকলে কিন্তু এই মেশিনটা জাম হয়ে যায়, কানেক্টিং থেকে জাম হয়ে যায়। তো আমরা দেখব যে এখানে জাম আছে কি না। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কানেক্টিংগুলো ফ্রি আছে, আমাদের এই যে বারগুলো আছে, এই যে শেডেল বার, এই শেডেল বারগুলো চলতেছে। এবং এই মেশিনের আরেকটি কারণে জাম হয় সেটা হচ্ছে, আমাদেরকে আগে বুঝতে হবে কি প্যাডেল জাম নাকি মেশিন জাম। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্যাডেল কিন্তু ফ্রি আছে। হ্যাঁ, অনেক সময় কিন্তু প্যাডেলও জাম থাকে। তো প্যাডেলের জাম হলে কীভাবে সমাধান করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো অন্য একটি ভিডিওতে। তো আমাদের প্যাডেল ঠিক আছে, আমাদের মেন সমস্যা হচ্ছে মেশিনে। তো আরেক অনেক সময় এদিক দিয়ে কিন্তু সুতা জড়ায়, এই এদিক দিয়ে সুতা জড়ে কিন্তু মেশিন জাম হয়। তো এই মেশিনটার জাম হওয়ার যে কারণটা সেটাও আমি দেখলাম যে এই মেশিনের যেই ববিন উইন্ডার, এই যে ববিন উইন্ডার আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে ববিন উইন্ডার বলে থাকে। এখান দিয়ে ববিন ই করে, এই ঢুকায় আর কি, বা ববিন বরে। তো এটা কাজ করতেছে না ঠিকমতো, আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঠিকমতো কাজ করতেছে না। হ্যাঁ, এটা উঠাই দিলে কিন্তু, এটা উঠালে এটা কিন্তু উপর দিকে উঠে যাওয়ার কথা, এরকম উঠে যাওয়ার কথা। এটার ভিতরে একটা স্প্রিং থাকে, সেই স্প্রিংটা একিউরেটভাবে কাজ করতেছে না, যার কারণে এই সমস্যাটা হয়ে আছে। আমরা যদি এই চাকাটা ঘুরাই, দেখুন এই চাকাটা ঘুরালে কিন্তু এই চাকাটাও কিন্তু ঘুরতেছে, যার কারণে এই মেশিনটা জাম হয়ে আছে এখান থেকে। তো এই ববিন উইন্ডারটা আমরা সমাধান করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি চাকাটা ঘুরাই, এটা কিন্তু সাথে সাথে ঘুরতেছে। হ্যাঁ, বা চাপ খেয়ে আছে। তো আমি এটাকে খুলবো, খোলার জন্য এখানে এই স্ক্রুটাকে আমরা লুজ করে দিব, এই স্ক্রুটা লুজ করে বাইর করে নেব, অথবা না খুললেও চলবে। এখন এই চাকার এই ছোটো যে ইটা আছে এটা আমাদেরকে খুলতে হবে। হ্যাঁ, তো আমরা এটাকে খুলে নেব, এটাকে খোলার জন্য আমরা স্ক্রুটাকে বাইর করে নেব। এটা অনেক টাইট হয়ে আছে, এই এটা আমরা এদিকে ঘুরালে এটা বাইর হয়ে আসবে। এটার ভিতরে একটা ওয়াশার থাকে, ওয়াশারটা আমাদেরকে খুলে নিতে হবে। এবং এই যে চাকাটা, বড় চাকাটা, এই চাকাটা আমরা এখান থেকে বাইর করে নেব। তো এই মেশিনগুলো জাম হওয়ার আরও কয়েকটি কারণ থাকে। এখানে কিন্তু সুতা জড়িয়ে থাকে অনেক সময়, এই চাকার এখানে আর এখানে যে গ্যাপটা থাকে, গ্যাপের মাঝখানে অনেক সুতা জড়িয়ে গেলেও কিন্তু মেশিনটা জাম হয়ে যায়। তো এখানে যে সমস্যাটা, এই ববিন উইন্ডার, এই ববিন উইন্ডারটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এই এখানে কিন্তু ক্ষয় হয়ে গেছে অলরেডি, এটা ঘুরতে ঘুরতে, অর্থাৎ জাম হয়ে থাকার কারণে এটা এই যে ক্ষয় হয়ে গেছে। তো এখানে একটি স্প্রিং থাকে, এখানে একটি স্প্রিং থাকে, দেখে আমরা খুলে দেখি স্প্রিংটা আছে কি না। অনেক সময় স্প্রিংটা ভেঙে যায় বা নষ্ট হয়ে যায়, এখানে এই স্ক্রুটা খুলে নিতে হবে। এই স্ক্রুটা খোলার পর আমরা ভিতরে একটি স্প্রিং দেখতে পাবো, এখানে একটি স্প্রিং থাকে, এই স্প্রিংটা ভেঙে গেছে, ভেঙে যাওয়ার কারণে এটা চাপ খেয়ে থাকে নিচে। তো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, এই মেশিনের এই যে এই স্প্রিং একটা আছে আর একটা স্প্রিং নাই, তো এটাকে আমরা ক্যান্সেল করে দিব।
এটাকে ক্যান্সেল করে দিব, অথবা এটাকে আমরা লাগিয়ে রাখতে পারি বা উপর দিকে উঠিয়ে লাগিয়ে রাখলেও চলবে। হ্যাঁ, এভাবে লাগিয়ে রাখলেও চলবে, এটা না দিলেও চলবে। আমরা চাচ্ছি না যে এই ঝামেলাগুলো থাকুক, এটা আমরা খুলে দিলাম, খুলে স্ক্রুটাকে লাগিয়ে রাখলাম। তো এখনকার মানুষ কিন্তু এইভাবে কিন্তু এখন আর ববিন বড়ে না, এখন কিন্তু মানুষ ওই যে চাকার সাথে লাগিয়ে কিন্তু ববিন মানে বড়ে আর কি। তো আমরা এখন এটাকে বসিয়ে নেব, এই লকটাকে লাগিয়ে নেব এবং এটাকে আমরা আটকে নেব। আটকে নেওয়ার পর এই স্ক্রুটাকে আমরা বসিয়ে নেব, স্ক্রুটাকে টাইট করে দিতে হবে। স্ক্রুটা টাইট করার পর এখন আমরা এই সুতাটাকে বা ফিতাটাকে লাগিয়ে নিব। এখন দেখুন আমাদের মেশিনটা কিন্তু একে একেই চলতেছে। হ্যাঁ, ফিতাটা পড়ে গেছে। দেখি আপনি একটু দেখেন তো এখন মেশিনটা ফ্রি হয়েছে কিনা। এখন কিন্তু আমাদের এই মেশিনটা একদম ফ্রি হয়ে গেছে। এই আসলে বাটারফ্লাই এবং সিঙ্গার মেশিনগুলো সাধারণত জাম হয় বিভিন্ন কারণে বিভিন্ন জায়গা থেকে। আজকে আমি একটি সমস্যার সমাধান করলাম যে কী কারণে এটা জাম হলো। তো আরও বিভিন্ন কারণে জাম হতে পারে, আমি বলে দিলাম আপনাদেরকে। এইখানে যদি সুতা জড়িয়ে থাকে তাহলে সেক্ষেত্রে মেশিনটা জাম হওয়ার সম্ভাবনা আছে। প্যাডেলের কারণে জাম হতে পারে, প্যাডেলের এখানে সমস্যা থাকতে পারে। এবং আমরা যে মেশিনটা উল্টানোর পরে যে কানেক্টিংগুলো দেখতে পেলাম সেই কানেক্টিংয়ের কারণে কিন্তু জাম হতে পারে। তো এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। এবং আপনাদের এই বাটারফ্লাই সেলাই মেশিন সম্পর্কে যদি আরও কোনো ধারণার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্টে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘন্টা এখন বেলটি বাজিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য। ডিয়ার ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমাদের মেশিনটা একদম ফ্রিভাবে চলতেছে। আচ্ছা, সেলাই না হলেও চলবে, আমরা দেখতে চাই যে আমাদের মেশিনটা ফ্রি হয়েছে কিনা। এখন দেখুন আমাদের মেশিনটা একদম ফ্রিভাবে চলতেছে। হ্যাঁ, ফ্রি হয়েছে না এখন আপা, মানে একদম ফ্রি, মানে আগে যে জামটা ছিল এখন সেই জামটা তো আমাদের এই মেশিনে নেই, তাই না? তাহলে সেক্ষেত্রে অডিয়েন্স আপনারা বুঝতে পারছেন যে এই বাটারফ্লাই এবং সিঙ্গার সেলাই মেশিনে যদি জাম লাগে বা মেশিনটা যদি না চলতে চায় তাহলে সেক্ষেত্রে আপনারা কোন কোন জিনিসগুলো ফলো করবেন এই ভিডিও শুরু থেকে শেষ অবধি দেখলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে এই সমস্যাটা সমাধান করা যায়। তো ডিয়ার ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘন্টা এখন বেলটি বাজিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য। আজকে পর্যন্তই, দেখা করবো পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।